Assalamualaikum everyone, welcome to my channel Read with Tips. I know it's been a while, মাঝখানে আমি অনেক দিন ভিডিও বানাইনি কারণ আমি যেহেতু ফটোগ্রাফি করি, I'm a professional photographer. এখন ফল সিজন চলছে কানাডায়, so I was very busy with fall photo shoot. I have done lots of family photo shoot, engagement photo shoots. So ওই রকম ওগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে মাঝখানে বই খুব একটা পড়া হয়নি বা ভিডিও বানানোরও সময় পাইনি, বাট এখন অলমোস্ট ফল সিজন চলে গেছে, স্নোফলের প্রেডিকশন আছে, ইট মাইট স্টার্ট স্নোয়িং ফ্রম টু নাইট. সো এখন আবার আমি আমার বই পড়ার দিকে মনোযোগ দিয়েছি এবং বেশ কিছু বই আমার কালেকশনে আমি রেখেছি. আই এম গোনা স্টার্ট রিডিং দেম ফ্রম টুমরো, বাট ইন দ্য মিন টাইম ফটোগ্রাফির পাশাপাশি মাঝখানে আমি একটা খুবই ভয়ঙ্কর সাইকোলজিক্যাল থ্রিলার বই পড়ে শেষ করেছি. ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড. আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার দ্য নেম অফ দ্যাট বুক উইথ ইউ, বাট বিফোর ডুইং দ্যাট আই অলসো ওয়ান্ট টু শেয়ার মাই স্মল বুক শেলফ উইথ ইউ. আমার ছোট একটি বুক শেলফ আছে, খুব বেশি কালেকশন আমার নেই, বাট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি কি কি বই আমার কালেকশনে আপাতত রয়েছে এবং আরও কিছু বই আমি কালেকশনে আমার রাখার চেষ্টা করছি. আই এম গোয়িং টু কালেক্ট দেম, বাট এ পর্যন্ত যে বইগুলো আমি কালেক্ট করেছি আই ক্যান শেয়ার দোজ বুকস উইথ ইউ. সো উইথাউট এনি ডিলে লেটস টেক আ লুক, দেন ওয়েলকাম ব্যাক টু টক অ্যাবাউট মাই ফেভারিট সাইকোলজিক্যাল থ্রিলার ফর দিস উইক. So basically this is my small bookshelf. আমার আরও একটি ছোট বুকশেলফ আছে, সেটি উপরে আমার বেডরুমে, বাট এটা হচ্ছে লিভিং রুমে. সো দিস ইজ মাই লিভিং রুম অ্যাকচুয়ালি. অ্যাজ ইউ ক্যান সি দেয়ার ইজ আ ডাইনিং টেবল, দিস ইজ মাই ওপেন স্পেস লিভিং রুম. সো এখানে আমি দেয়ালে কিছু শেলফ ইনস্টল করে তার মধ্যে আমার কিছু বই রাখার চেষ্টা করেছি. আরও কিছু বই আমার বক্সে রয়েছে, সবগুলো বই এখনও নামানো হয়নি, সো এই কয়টা বই আমি আপাতত বক্স থেকে নামিয়ে আমার শেলফে রেখেছি. অ্যান্ড আই হ্যাভ সাম মোর বুকস, সো লেটস টেক আ লুক হোয়াট কাইন্ড অফ বুকস আই হ্যাভ. সো অফকোর্স আমার ফেভারিট জনরা তো সাইকোলজিক্যাল থ্রিলার, বেশিরভাগ বই হচ্ছে থ্রিলার অথবা আপনার ডিটেকটিভ স্টোরি নিয়ে. এবং আমার ছোট ছোট সফট টয়েস বলেন বা ডেকোরেশনের যে ছোট ছোট পিস থাকে সেগুলো আমার খুবই পছন্দের. সো অ্যাজ ইউ ক্যান সি আই হ্যাভ কেপ্ট সাম ইন মাই বুকশেলফ. সো আমি ইউ অফ এ ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আই বট দিস স্টাডি, ইটস মাই ফেভারিট. আমি ঠাকুরমার ঝুলি পড়তে খুব পছন্দ করি, আমার কাছে একটা বই আছে. এই শেলফে বেশিরভাগই থ্রিলার বই, মিস্ট্রি থ্রিলার থ্রিলার ওই টাইপের বই এখানে আছে. Welcome back everyone. I hope you have enjoyed my small bookshelf tour. খুবই কম কালেকশন আছে আমার, বাট হোপফুলি আল গেট সাম মোর বুকস. সো এনিওয়েজ, আজকে যে বইটি নিয়ে অল্প করে আপনাদের সাথে কথা বলবো, লেটস টেক আ লুক অ্যাট দ্যাট বুক. সো আজকে যে বইটি নিয়ে অল্প করে আপনাদের সাথে ডিসকাশন করবো সেই বইটির নাম হচ্ছে দি চেস্টনাট ম্যান. আই হোপ ইউ গাইস ক্যান সি দ্য বুক প্রপারলি. এই বইয়ের যে রাইটার, আই ডোন্ট রিয়েলি নো হাউ টু প্রোনাউন্স দ্য নেম, সো হি ইজ এন ইউরোপিয়ান রাইটার, নামটা খুবই কঠিন, আই হোপ ইউ গাইস ক্যান সি. সো আমি নামটা ঠিক প্রোনাউন্স করতে যাচ্ছি না, হয়তো ভুল প্রোনাউন্স করবো. খুবই ইন্টারেস্টিং একটা বই এবং খুবই কি বলবো, খুবই ভয়ঙ্কর একটা গল্প এই বইটিতে রয়েছে. ইটস এ সাইকোলজিক্যাল থ্রিলার আর মার্ডার কেস সিরিয়াল কিলার নিয়ে, কিন্তু এই বইতে এই যে সিরিয়াল কিলিং এই ব্যাপারটির সাথে প্যারানর্মাল বিষয়টাকে খুব সুন্দরভাবে কানেক্ট করা হয়েছে. সো ওয়েন আই ওয়াজ রিডিং দ্য বুক অ্যাট সাম পয়েন্ট আই গেস্ট যে এখানে কিছু ভৌতিক ব্যাপার স্যাপার, কিছু সুপার ন্যাচুরাল ব্যাপার স্যাপার অবশ্যই থাকবে, বাট অ্যাট দি এন্ড খুবই লজিক্যাল একটা এক্সপ্লেনেশন দেওয়া হয় রিগার্ডিং দ্য সিরিয়াল কিলিংস. সো এই বইটির কাহিনী গড়ে উঠেছে কোপেনহেগেন শহরে, সেখানে
বেশ কিছু সিরিয়াল কিলিং হচ্ছিল, মাঝ বয়সে কিছু মহিলাদেরকে খুন করা হচ্ছিল খুবই ব্রুটালভাবে। এবং সবচেয়ে ক্রিপি ব্যাপার ছিল যে প্রত্যেকটা খুন করার পরেই খুনি লাশের পাশে ছোট একটি চেস্টনাট ডল রেখে যেত। সো ডিটেকটিভরা যখন সেই প্যাটার্নটা বুঝতে পারলো যে প্রত্যেকটা খুনের পাশে এরকম চেস্টনাট ডল রাখা হচ্ছে, তারা সেই চেস্টনাট ডলটিকে লাইক এক্সামাইন করার জন্য, পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠালো। এবং সেখানে ডিএনএ টেস্টের মাধ্যমে জানা গেল যে ওই চেস্টনাট ডলগুলোতে একটা ছোট মেয়ের হাতের ছাপ তারা আবিষ্কার করে। এবং আরও যেটা খুবই ক্রিপি ব্যাপার সেটা হচ্ছে ওই ছোট মেয়েটি বেশ অনেক বছর আগে খুন হয়ে যায়। সো এখন তাহলে তার হাতের ছাপ কেন এই লাশগুলোর পাশে রাখা চেস্টনাট ডলের মধ্যে পাওয়া যাচ্ছে? সো খুবই ক্রিপি এবং কমপ্লিকেটেড একটা লাইক মার্ডার স্টোরির উপর বেস করে এই গল্পটির কাহিনী গড়ে উঠেছে। অ্যাজ আই হ্যাভ সেড যে খুবই প্যারানর্মাল ব্যাপার স্যাপার, মনে হয় যখন আপনি পড়বেন মনে হবে যেটা ভৌতিক কাহিনী, আসলে ভৌতিক না। শেষে গিয়ে খুবই সুন্দর লজিক্যাল এক্সপ্লেনেশন দেওয়া হয়, উইচ ওয়াজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। দি এন্ডিং ওয়াজ রিয়েলি গুড। আমি বলবো এই বইটাকে যদি মুভি বানানো হয় খুবই ইন্টারেস্টিং হবে, খুবই ভালো হবে, বিকজ এখানে অনেক অ্যাকশন, খুবই সাসপেন্সফুল কিছু ইভেন্ট রয়েছে। এবং একটা স্টোরি থেকে আরেকটা স্টোরি প্লাস একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে কীভাবে গল্পটি লাইক ফ্লো করে, ইট ওয়াজ রিয়েলি গুড, মানে আপনি বোর হবেন না। বইটির একটাই যেটা আমার কাছে মনে হচ্ছে যে চেঞ্জ করা যেত, যে বইটাকে আর একটু ছোটো আকারে লেখা যেত। অ্যাজ ইউ ক্যান সি ইটস আ ভেরি বিগ বুক, ইট হ্যাজ ওভার 500 পেজেস। সো অত বড়োভাবে স্টোরিটা না লিখলেও চলতো, মানে অনেক বেশি এক্সপ্লেন করা হয়েছে মাঝখানে, অত বেশি এক্সপ্লেনেশনের দরকার ছিল না। বাট স্টিল আই মিন আপনি বোর্ড হবেন না, অ্যাটলিস্ট অনেক বেশি ডিটেইলস লেভেলে লেখা হয়েছে প্রত্যেকটি ক্যারেক্টার নিয়ে, প্রত্যেকটি ইভেন্ট নিয়ে। সো এনিওয়েজ আই হোপ ইউ গাইজ উইল রিড দিস বুক। আপনারা যদি খুবই ভয়ঙ্কর কোনো থ্রিলার, ভয়ঙ্কর কোনো সিরিয়াল কিলার এই টাইপের গল্প লাইক পড়তে চান, আই উড হাইলি রেকমেন্ড দি চেস্টনাট ম্যান। খুবই ইন্টারেস্টিং একটা বই, অ্যান্ড ইউ গাইজ ক্যান লেট মি নো হাউ ডিজ ইউ লাইক ইট। অ্যান্ড আপনারা আমাকে জানাতে পারেন যে রিসেন্টলি আপনারা কী কী সাইকোলজিক্যাল থ্রিলার বা মার্ডার স্টোরি পড়েছেন, অ্যান্ড আই ক্যান অলসো ট্রাই টু রিড দোজ বুকস। So anyways, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ ইফ এভরিথিং ইজ ফাইন, ইফ আই এম অ্যালাইভ, আল কাম ব্যাক ভেরি ভেরি সুন উইথ আ ব্র্যান্ড নিউ বুক। টিল দেন আল্লাহ হাফেজ, স্টে সেফ অ্যান্ড কিপ রিডিং। বাই ফর নাও।